আসলে একবার লাইফ থেকে চলে গেলে সেই লাইফে আর ফিরে আসা যায় না। সো সেই থিওরিতে আমরা লাইভে আজকে আসবো না, কারণ এই লাইফটা আসলে একটাই। সো এই লাইভে আমরা যখন থাকি পুরো ঘটনাটাকে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করি, সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি, যেটা আপনি বিভিন্ন সিনেমাতেও দেখতে পারেন না। সো কিন্তু আমরা সেটা দেখানোর চেষ্টা করি, এবং 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 আরও মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আসলে সব কিছু। তুমি কি আবার লাইভে চলে গেছো? আবার লাইভে চলে গেছি, কিন্তু কথা ছিল যে আমাদের জীবন একটা, কিন্তু আমরা দুইজন মানুষ দুইটা জীবন, দুইবার লাইভ হইতেই পারে। আমরা দুবার করে লাইভে চলে আসলাম। ওকে আচ্ছা, ওকে ও জ্যাকেট খুলছিল, এটা বেশি ছিল, আরে না ঠান্ডা লাগতেছে, এসি কিছু কমাই দিছে। নতুন একদম পুরোপুরি যে ফর্মেটে আমাদের আসার কথা, আমরা ঠিক যেই ফর্মেটে আমরা শো করবো, প্রতিবার বলছিলাম যে আমাদের আসলে অনেকগুলো সেগমেন্ট আসবে, সরাসরি তোমাদের সাথে কথা বলবো। আজকেও হয়তো আমরা শেষ দিকে তোমাদের কাছ থেকে একটা নাম্বার বা দুইটা নাম্বার, আচ্ছা একটা নাম্বার আজকে কলেজে, আজকে একটা কলেজে, বাট পুরোপুরি যে ফর্মেটের কথা বলছিলাম আর সেই ফর্মেটটা আসলে আমরা নতুন বছরে আসবো। সো এই বছরটা তো শেষই হয়ে গেল, হ্যাঁ সেটাই, আগামী মার্চ মাস পর্যন্ত টাইম, তার ভিতরে আসলে নতুন কিছু চেঞ্জেস আপনারা পাবেন। মার্চ কেন, মানে এখানে মানে এই সে কি বলে পিপলস রেডিওতে কি মানে নতুনই হয় নাকি, নতুন মানে মার্চ থেকে মাস শুরু হয়, আজ ওকে না মানে আমরা আসলে মানে আমরা চেষ্টা করছি নতুন বছর, নতুন বছর মানে নতুন বছরই আপনার কাছে, যেটা নতুন বছর ওটা আমাদের কাছে নতুন বছর মার্চ আমরা জানি, এবং ব্র্যান্ড নিউ বছরে আপনারা ব্র্যান্ড নিউ ভাবে আমরা আসলে নতুন আঙ্গিকে নতুন করে নিজেদেরকে সাজিয়ে নিয়ে আসব, এবং ওই সময় আমরা মেকআপ করব, তখন মাস্ক পরব, বিভিন্ন জিনিসপত্র পরব। সো আজকে আছে আর কি কি আছে দেখি, খোলো ভেতরে হাত ঢোকাও বের করো তারপরে লাগাও, এর কি ছিল এটা, প্যাকেটটা খুলবা, আমাদেরকে আমাদেরকে কেমন লাগছে, কি করব ভাই, আপনারা নাম্বার পাঠাচ্ছেন, আলটিমেটলি আমাদের কিছু করার নাই, আমরা দ্যাটস হোয়াই লেমগিরি করতেছি। আবার এই এটা অনেকে দেখে বিরক্ত হচ্ছেন, কেউ গালিও দিচ্ছেন, তো সমস্যা না, বিরক্ত হন, গালি হন, কোনো সমস্যা না, গালি দিতে থাকেন, বাট হচ্ছে যে গালির সাথে দিয়ে যেটা করছে মানে হচ্ছে হন মানে বুঝতে পারছেন, এটা ভালো মানে ধরাই দাও কেন যে তুই গালি হন না, আমি জিনিসটা কিন্তু মিন করে ডার্ক 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 ওইভাবে মিন করে বসছি ভাই। সো অন্যভাবে হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে ভাই আপনি গালি দিবেন, এটার বিপরীতে আপনি ওটা পাবেন না, বিষয়টা ওরকম না, কারণ আমি আসলে ওই বিশাল কোনো ই না যে আমি আসলে আমি কিন্তু জামা কাপড় পরে আসছি, আমি তো ধুতি পরে আসছি না। সো সো হাস্যকর বলছে আমার গান, হাস্যকর বলছে না, অফকোর্স ইয়াস জাস্ট লাভ ইউ, আমি জানতাম যে তোমার হৃদয়ে যে আমি দোলা দিতে পারছি, হ্যাঁ আমি যে তোমাকে একটা হাসির খোরাক দিতে পারছি, আমি জাস্ট নতুন আর একটা গান, আমার জাস্ট নতুন একটা টিউন করতেছি, আমাদেরকে হাদি বলছেন ফরিদপুর থেকে শুনছে, এই গান জাস্ট নতুন ফ্রম ফরিদপুর, ওয়াও গোফে দাদুকে দাদু লাগছেই, আই জাস্ট লাভ ইউ রান রুনু, হে রান রুনু থ্যাঙ্ক ইউ সো মাচ, যেটা ছিল না সেটা প্লিজ সেটা সেটা না বলাই থাক, না শোনাই থাক, তুমি তোমার ভেতরেই রাখো জিনিসটা, বের করো না যেখানে সেখানে, বের করবো না, ওকে আমি বের করবো আমার মোবাইল যখন তখন যেখানে সেখানে, কারণ এটা আমার মোবাইল। আচ্ছা আমরা আমরা এই লাইভটাও তো একটু শেয়ার করে দেওয়া উচিত নাকি, হ্যাঁ এই লাইভটাও শেয়ার করো, প্রচুর লাইভ শেয়ার করতে হবে। হ্যাপি বলছেন আমাদেরকে যে এমটিভি ব্রোস, অনেক অনেক ভালোবাসা আপনাকে, আমরা জাস্ট লাভ ইউ, মানে আমরা একটু দুষ্টুমি করতেছি আসলে, এক্স্যাক্টলি আমরা ওই যে ওইসব করতেছি আজকে। রোমান বলছেন যে আজকে একটা প্রেমালাপ থাকা ধোকা কল চাই, ওকে আপনার নাম্বার পাঠান ভাই, আমরা দেওয়ার জন্য বসে আছে, আপনারা শুধু পাঠাবেন আমরা দিব, হ্যাঁ কল ফোন কল সাথে ড্রেস থাকবে না, ড্রেস ছাড়া অনেক অনেক ভালোবাসা আপনাকে, ইন্টেলিজেন্স তানজিম মানে বুঝলাম না এটাকে, How are you?
ইংলিশে উত্তর দাও, হাউ আর ইউ না মানে আমি আসিফ এবং আমার সাথে রয়েছে লেমগিরির সর্বোচ্চ সীমা এবং রেখা দুটাকে আমরা ক্রস করতে চাই। Yes, okay, so কি হলো? ফিঙ্গার দো। এই আঙুল। যেভাবে চিন্তা করেন কোন সমস্যা নেই, বাট যে যে চিন্তাই করেন না কেন আমরা আসছি, কারণ ভালো লাগলো না, মনে হলো যে আমরা লাইভে থাকি। সো লাইভে থাকলেই ভালো। সো লাইভে থাকলে যেটা হয় কি, আমাদের ওই মানে হাত পা কন্ট্রোলে থাকে। সো না মানে যেটা হয় কি, যে মানে প্রচুর ছুটোছুটি করি, এরকম 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 চলতে থাকে। তোমার হাতকে সাবধানে রাখো রনি। লাইভে মনে করো এইভাবে শো করা যায়, ওইভাবে শো করা যায়, কিন্তু হচ্ছে আমি লাইভে না, মানে আমি যখন অফ ইয়ার আমরা থাকি তখন এটা শোনা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা ডিটেল কি ছিল? সাউন্ডটা কমো বা যে এখন না কল তো ধরে নে। ওকে যাও, এই রিং ডুকস। আচ্ছা সাউন্ড একটু কমো। আচ্ছা আমি তো ব্যস্ত না। আপা আপা, হ্যালো বাপা, হ্যালো আপা। আচ্ছা এদিকে ঘুমাই গেছে মনে হয় নাকি? সেও কি তানজিম 524? আচ্ছা 01 এই তো, ওই তো 222 524। ওই ছবি ভাইয়া পিরিত করতেছে বুঝছেন? এই রে ভাইয়া, আপনি যে নাম্বার পাঠাইছেন সে কথা। আচ্ছা ওয়াহিদুল আহান ভাইয়া নাম্বারটা দিয়েছিলেন, কিন্তু সে বলছে ভাইয়া সে তো আপনার বন্ধু, তো পিরিত করতে গিয়েছে বুঝছেন? দেখছেন আপনি আপনি যে প্রথমেই বলেছিলাম যে প্রেম করতে গেলে এই যে বন্ধু বান্ধব সবাই সবকিছু ভুলে যায়, দেখছেন ইজ্ঞ তার প্রমাণ কি হয়েছে? কে কি করতে হচ্ছে? এমটিভি পড়ে না? আচ্ছা স্মৃতি পড়ছি তো আমরা এমটিভি আপনার। ওকে আপনাকে এমটিভি। আচ্ছা রোমান বলছেন আমাদেরকে রনি ভাইয়ার হাতে কি যেন একটা হয়েছে। হ্যাঁ রনি ভাইয়ার হাতে কি হয়েছে বেটা? ইয়ে ইয়াকসা তুমি কি মানে কি কি হয়েছে? ইয়ে সে বলাইছে রনি ভাইয়ার হাতে শিল্প রইছে। বলছিলাম যে এ জিনিস কিন্তু ফাটবে, এটির উপর ভরসা করবেন না কখনো। কিন্তু ঘটনা হচ্ছে যে আরে ভাই দেখ যে একটু সামরা তো মডা, কিন্তু এই আস্তিকিটি সাপ দিলে ভাই কি যাইকা? আরে ফাটবে। একটা জিনিস হচ্ছে কি, তুমি এটাকে গুতাগুতি করলে, হ্যাঁ আমি নারেচড়া করলে ফাইট ফাইট দিতে হবে, কারণ হচ্ছে যে এটা ছাইড়ি দেওয়ার জিনিস। ওকে ওর মতো থাকতে হবে, অতিরিক্ত সাপ দিলেই ভাইটি যাবে। সো এটা বেশি করা যাবে না, খুবই সেন্সিটিভ জিনিস। সো সেন্স পর্যন্ত ঠিক আছে, পরে আর কিছু মাথায় আসছিল আমার। তোমরা হয়ে গেছে কি সবসময় একটা ব্র্যান্ডের দিকে চলে যাও, তো আমি কিন্তু কোনো ব্র্যান্ডের কথা বলি নাই। ওকে মারিয়াম মিম বলছেন আমাদেরকে যে রনি ভাইয়ার আমরা চাই না। আচ্ছা কি চাইছে? আমি কি কি বল বল, সমস্যা না পরে দে, গালি দিলে পর সমস্যা নাই, গান আমি ক্লিয়ার করি। আচ্ছা ও আচ্ছা ইয়েস আমি জানতাম, এই জন্য তাই বলছি। আচ্ছা ওসমান বলছেন আমাদেরকে যে আমি নতুন এসেছি নরসিংদী থেকে, আপনাদেরকে দেখছি স্বাগতম জানাম। জাস্ট ওকে ব্রো, জাস্ট ওয়েলকাম টু আওয়ার। আচ্ছা আফসানা বলছেন আমাদেরকে পাখি তুমি কারো হয়ে গেলা, মানে বুঝিনি। হোয়াট ইউ ময়না পাখি না প্লিজ ডোন্ট ডু। আচ্ছা আমাদেরকে আরো লিখেছেন যে স্মৃতি বলছেন যে ডুডু কল এসেছে বন্ধুর ভাঙ্গা ভাঙ্গা হাতে। ভাইয়া কল দিছে, কাতার প্রবাসী কল দিছে ভাইয়া। এই যে একটা পরিচিত রিংটোন, সাউন্ড কমাই দাও। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ ভাইয়া একটু মানে ওইগুলো করে কথা বলবেন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন?
ভাইয়া সে তো মদেশু বড় গরিব বা যে লাইনটা কেটে দেয় কেটে এবারে ভাইয়া কাটতে যায় না কাটতে দেয় আছে সে সে দেখে একটা ছেলে মানুষের বয়স তো সে তার সাথে আমি কথা বলি করব কি তার সঙ্গে এইভাবে কথা হ্যালো হ্যালো এ খুকি কি কাটতেছে আমি কখনো মানুষকে এই জন্য জাজমেন্টাল হইতে মানে পারি না পারবো না জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি জি ভাইয়া ভালো আছেন হ্যালো জি 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 ভাইয়া আমাকে চিনতে পারেন নাই ভাইয়া সরি ভাইয়া একটু রাতের বেলায় কল দিয়ে ফেলাম ভাইয়া কি ঘুমিয়ে গেছেন না না আমার কাছে মনে হলো যে ভাই আমি মনে একটা মানে ভুলই করলাম কিনা আপনি কি ঘুমিয়ে গেছেন কিনা আপনি কি ওই যে ই বলছেন না মারুফ ভাই না জি 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 সো ভাইয়া ভালো আছেন তো আপনার সবকিছু রেডি হয়ে গেছে আচ্ছা 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 ওকে দ্যাটস গ্রেট সো কিন্তু যেটা হচ্ছে যে আপনার সব প্রসেস তো মনে হয় ডান হয়ে গেছে আমাদের এখান থেকে তো সবই কনফার্মেশন যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি সো এখন ফাইনালি যেটা হচ্ছে আপনি কি চাই মানে প্লেনের টিকিট কি হয়েছে ও প্লেনের টিকিট ফাইনাল করে ফেলছে নাকি আচ্ছা মানে এখানে আসলে দুইটা বিষয় একটু মানে শেয়ার করার জন্য ফোন দিলাম সেটা হচ্ছে ওই প্লেনের সিট নাম্বার কি দিয়েছে আপনাকে সিট নাম্বার ইট না সিট 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 প্লেনের সিট নাম্বার কি দিয়েছে না সিট নাম্বার তো দেয়নি আচ্ছা প্লেনের সিট নাম্বার দিল না মানে আনে কি মানে টাকা মনে হয় কি কোনো বাকি দিয়েছে না কম আছে টাকা নাকি কি বলছে যে নিজেকে মানে টুল বা কিছু নিয়ে যাইতে হবে এই ধরনের কোথাও কি কোথাও লেখা আছে না সমস্যা নাই আমি জাস্ট আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি না হলে হেল্প লাগলে আমরা করবো আমি এই ধরনের হেল্পই করে থাকি কারণ অনেক সময় হয় কি যে এই কি করলে তো এখন আর কি ওই যে মানে পুরে টাকাই কি দিয়েছেন পেলেনের ও মানে কাতার কি আপনার আব্বু যাচ্ছে আপনি যাচ্ছেন না ও আচ্ছা 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 ও যাইতেছেন আপনি কিন্তু টিকিট কাটছেন কি আপনার আব্বুর নামে হ্যাঁ আমার নামই কাটছেন ও আচ্ছা আপনার আপনি যাচ্ছেন আপনার নামে কাটছে কিন্তু আপনার আব্বু কাটছে এই জন্য সিট নাম্বার দেয় নাই ও আচ্ছা আচ্ছা না মানে টিকিটে মানে আপনি ধরেন যে এই যে মানে বাসে গেলে ট্রেনে গেলে তো সিট নাম্বার থাকে প্লেনেও তো সিট নাম্বার থাকার কথা তবে যেটা হচ্ছে কি ওখানে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে আপনি যদি নিজের সিট নিজে নিয়ে যেতে পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওরাও কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দেয় ভাইয়া তো মনে হয় টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই সিট তো মনে হয় কাইটেই যেতে পারবেন কি নাকি নিজেই ব্যবস্থা করতে হবে না না আমাদের যেটা হয়েছে কি কিছু অপশন আছে হ্যাঁ প্লেনে যেটা হয় কি ওই যে পেছন দিকে কিছু এক্সট্রা জায়গা থাকে ওই যে ওনারা যারা থাকে ওই যে আপেল কমলা এগুলো প্রোভাইড করে সো ওনাদের ওইখানেই মনে করেন নিজস্ব সিটে বসার ব্যবস্থা থাকে ওইখানে দেখা যায় কি একটা বড় ডিসকাউন্ট থাকে আমরা আবার ওইগুলির কন্ট্রাক্টর ডিল করি যারা বাইরে যায় বাইরে থেকে আসে তা আমরা ওই জায়গাটুকু নিজস্ব সিটে বসানোর ব্যবস্থা করি মানে প্লেনে উঠতে পারবেন কিন্তু বসার দায়িত্ব আপনার হ্যাঁ ভাইয়া ইঞ্জিন কভারটা ফ্রি ছিল কিন্তু তো এখন বিষয় যেটা হচ্ছে যে তো আনে ওই যে ই করবেন তো আনে কি মানে পুরো টিকিট মানে টাকা পয়সা নিয়ে সমস্যা আছে না কাকে সেটি বলেন না না আচ্ছা আচ্ছা না টাকা পয়সা সমস্যা না থাকলেও আনে কাটতে পারেন আমাদের হয় কি ওই যে পিছনের সিটে যেগুলো খালি আছে নিজস্ব সিট ব্যবস্থা করতে পারেন আবার ইঞ্জিন কভারেও বসার ব্যবস্থা আছে আমাদের এই যে উনি দেখলো আর কি হ্যাঁ আমার যে সহযোগী যিনি ছিলেন আসিফ সাহেব দুইটা স্যার সিট এখনো ফাঁকা রয়েছে কিন্তু খালি আছে ওইখানে যে টিকিটের মূল্য 40,000 টাকা এইখানে সর্বশেষ রেট কত যাচ্ছে আসিফ সাহেব স্যার এখানে এখানে স্যার সে কি আপনার পরিচিত স্যার
সে ক্লোজ, আমার সে খুবই ক্লোজ ছোট ভাই। হ্যাঁ আচ্ছা স্যার, সেক্ষেত্রে তাহলে তো আমাদের 50% চলতেছে, তাহলে আমরা 18,000 টাকা দিয়ে দিতে পারবো। আর কম নিতে পারবো না, সে তো ইঞ্জিন কভারে যাবে। জি জি জি, হ্যালো শোনে, ও গড, দাদু আর সে প্লেনের তো সিট নাম্বার তো দেখতে পারবে না, যেটা হয়ে গেছে। আচ্ছা যদি তাকে জিজ্ঞেস করে যে দাদু আমার যে কোন সিটে যে আমি বসবো, কোথায় যায় যে কি করবো, জীবনে কখনো ইঞ্জিন কভারে চড়ে আপনি অভিজ্ঞতা আছে কিনা বা যেতে চান কিনা প্লেনের ইঞ্জিন কভারে, সো আপনি কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার জানাশোনা পরিচিত কেউ যদি থাকে যে প্লেনের ইঞ্জিন কভারে করে আসলে ট্রাভেল করতে চায়, কিংবা হচ্ছে ওই যে পিছনে নিজস্ব সিটি, মনে করেন আপনি চাই ছোটি পাটি কিছু একটা নিয়ে গেলেন, কিংবা হচ্ছে যে ভাস্কর এক ধরনের টুল আছে না দাদু, এবং হচ্ছে যেহেতু প্লেনে মনে করেন যে আলাদা করে সিট বেল্ট থাকে, সেই ক্ষেত্রে সিট বেল্ট আপনাকে দেওয়া হবে না, নিজস্ব রশি নিজেই নিয়ে যাবে, নিজেকে বাইন্ধে রাখতে হবে। অথবা আপনি চাইলে কিন্তু আপনার বেল্টও পেছনে বেঁধে নিতে পারেন, মানে বেল্টটা একটু বড় মাপের কিনবেন যেন সিটের সাথে একবারে অ্যাটাচ করা যায়। আচ্ছা মানে কিসের বেল্ট? নিজের বেল্ট, যে প্যান্টের বেল্ট। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যার যে প্যান্টে বেল্ট পরে না তার কি হবে? প্লেনের সিট ওনার লাগবে কিনা, নাহলে কিন্তু ভাই চলে যাবে, প্লেনের টিকিট কিন্তু অন্য কারোর কাছে চলে যাবে, তো তখন কিন্তু আমরা আর কিছু করতে পারবো না দাদু। আমরা জসিম ভাইকে ফোন দিয়েছি এবং তিনি হচ্ছেন, তিনি পটুয়াখালীতে, উনি প্রেম করে কিনা এটা জানার জন্য আসলে ফোন দিব আমরা। লেটস গো, তুমি শুরু করো। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, জসিম সাহেব বলছেন? হ্যালো জি, হ্যালো হ্যালো জি, আসসালামু আলাইকুম, আমি কি জসিম সাহেবের সাথে কথা বলছি? ওকে ধন্যবাদ। আপনি রিসেন্টলি খুব সম্ভবত বিয়ে করতে খুব উদগ্রীব এবং বিয়ে করতে ইচ্ছুক। আপনি বিয়ে করতে ইচ্ছুক, আপনার বিয়ের একটা বায়োডাটা পাঠিয়েছিলেন আমাদের কড়াকড়ি ম্যারেজ এজেন্সিতে। হ্যালো জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, আপনি কি জসিম সাহেব বলছেন? ওকে জসিম সাহেব, আমি কড়াকড়ি বিয়ে ম্যানেজ ব্যুরো থেকে বলছি আপনাকে। আপনি কি রিসেন্টলি বিয়ে করার জন্য উদগ্রীব বা বিয়ে করার জন্য আপনি কি কোনো সিভি পাঠিয়েছিলেন? হ্যালো ভাইয়া, আপনি কি কথা বল দিয়েছেন না? হ্যালো ভাইয়া, আমার স্যারের কথা বলেন না। হ্যালো শুনতে পাচ্ছেন এখন? হ্যালো আমার স্যারের কথা শুনতে আসছিলেন না, তো করলাম সেটা আছে তো, আর নাকি ওইগুলি কি করবেন, আর নাকি রেডি আছেন? পরিচিত কেউ করবে, মনে করেন আমরা সবার বিয়ে দিয়ে দেয়, আন্নের আবু চাচা খালা মামা মামি মনে করেন ভাই বিরা তার আত্মীয় স্বজন যেখানে যে আছে কোন সমস্যা না, আমাদের এই যে ভাইয়া যেটা বলবো আমরা খুব কড়াকড়ি স্ট্রিক্ট, হ্যাঁ কড়াকড়ি ই আর কি ম্যারিজ ব্যুরো, বুড়ো মানে কিন্তু ইংলিশ বুড়ো, বাংলা বুড়ো না। হ্যালো, তো আন্নের আন্নের ফ্যামিলির কেউ আছে যাকে ওইগুলো করাইতে হবে?
আচ্ছা মানে ক্যান্ডিডেট কে, মানে আন্নে না কান্নের ফ্যামিলির অন্য কেউ? ফিলের বিষয় নাকি ফিল করে বললাম জিনিসটা মোদেরকে নাম্বারটা পাঠাইছে কেউ একজন, তিনি বলতেছেন ভাইয়া ইহার নাম হইতেছে ইলিয়াস, এই নাম্বারে একটা ফোন দাও, মজার একটা লোক বিয়ে করার জন্য মেয়ে দেখ দিয়েছে, ঠিক আছে মনে হয় দিয়ে দেবো তেপতি এসি নাম্বার। নাম্বার সাইজটা দেখছো ভাইয়া 503219 নাম্বারের মধ্যে হতে সাইজ খোঁজে কল দিছিলাম সেই গানি যতদিন আছে মোবাইলে আমি কি কাঞ্চন স্যারের সঙ্গে কথা বলছি? হ্যালো জি ভাই, জি জি জি, এটা কি ইলিয়াস স্যার? জি জি জি, স্যার কি এখন ফ্রি আছেন? হ্যালো স্যার, কি ঘুমিয়ে পড়েছেন? না স্যার, কি ঘুমিয়ে পড়েছেন? সরি স্যার, আমরা আসলে একদম শেষ মুহূর্তে স্যার কল দিলাম স্যার, মানে কিছু ইনফরমেশন স্যার একটু দরকার ছিল স্যার। স্যার কি এই ফ্রাইডে কি স্যার ফ্রি আছেন আপনি? আপনি এই ফ্রাইডে কি ফ্রি আছেন? জি জি জি, না মানে স্যার কি দেখালে দেখতে পারবেন? না, ও দেখালে দেখতে পারবেন না, মানে স্যার তাহলে কবে কখন ফ্রি আছেন, মানে কবে দেখতে পারবেন? একটা মানুষকে আমরা দেখাতে চাই সে দেখবে না কিভাবে হয় আসলে। আমার কাছে খুব ভালো লাগছে স্যার ফ্রি আছেন? না ফ্রি নাই, একটু কথা বলি
তার জীবনের মোটো একটাই বুঝছো, আমরা কি সেই বিমান বাহিনী যেটা হয়ে গেছে কি শোনো, দাদুর হয়েছে কি দাদু, আমার যেটা মনে হইতি আছে আমি জানি না আসলে, যে এবারে নাম্বারটা দেশো বা যে ভালো হয়েছে নাম্বারটা দেশো তার তুমি হয়তো ভালো জানবা, হয়েছে কি মানে কন্টিনিউ যেটা মনে হইলো তার আসলে ওইগুলো হয়ে গেছে, মানে আমি বয়স হয়ে গেছে বিয়ের, এবং সেই সঙ্গে শীতকাল চলতি আছে এবং সেই যে প্রেমের জ্বালা বড় জ্বালা বুঝেই গেছে, তো সেই জ্বালাটা দাদু জ্বলতি আছে এখন, সে ওই জ্বলন থেকে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছে কিন্তু সে পারছে না, এই কারণে সেই সমস্যাটা হচ্ছে আসলে, মানে নিজেকে উষ্ণ রাখতে পারছে না সেটা বলছি তুমি দেখ এক্সার যেটা হয়ে গেছে আপনারা কি দাদু, মানে নাম্বার দিতে আছেন মানে হাফ ডান হচ্ছে ফুল ডান হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে দেখো আর কোন সুস্থ নাম্বার আছে নাকি, তো ঠিক আছে মোরা রেখে দিলাম ইয়েতে রেখে দিলাম, ওরা বুকে রেখে দিলাম, আমরা দেখতেই আছি না পেলে দেবো অন্য সমস্যা নেই, আপনি দেখেন। সো আমরা যেটা করি আমরা এই মুহূর্তে মানে যে আগে একটু কিছু ভালোবাসা পড়ে আসি, আমরা আবার অনেক ক্ষেত্রে অবশ্য কমেন্ট পড়ি না, সে কিছু কমেন্ট পড়তে থাকি, সো আপনারা খুব তাড়াতাড়ি করে কমেন্ট ওটা পড়ার জন্য অস্থির হয়ে গেছে, একটা তো কাটিতে আছে সেগুলো তো বলতে দেবা নাকি, ও আচ্ছা ঠিক আছে, তোমার বলা সব সময় তোমাকে যেটা বোঝাইতে চাইতে মানে বলবো যখন তখন 10th anniversary, thank you so much, 91.67, happy likhi pala isa modar ke shomrat, shomrat nahit balti asi, onek din par shunni balti asi, dhunno bada apona ke apsana balti asi, moi geram esu liza bo, shekhan teke, to modar ke ki bhabe shon bo, apone amadar ke uishab kuri shantay bar ben, bukir bitre esu liya asben, facebook.com/peoplesradio.fm, gint tahar zan apona uishab dar kar, mana net dar kar, teka si, tamzit balti asi, hey, no way, arne net arte gintu mobile nahi lab nahi, সে যেটা বল দেখানো একটা ধোকা ছিল, উনিশ বিশ কথা তার রিয়েল কথাটা বলে নাই, সে মোবাইলও লাগবে ওকে বলে। ভালোবাসা জানিয়ে দিয়েছি, দেখ দুইটি ভালোবাসা দিয়েছে কিন্তু বুঝলাম না আপনার একটা বড় একটা ছোট কেন ভালোবাসা যেটা পাঠিয়েছেন, রূপকথা বলতেছেন রনি ভাই কমেন্ট পড়ো প্লিজ। আচ্ছা বাই দ্য ওয়ে সে যেটা বলছে আপনারা ফেসবুক লাইভ আছেন পুরোপুরি বোঝ দিয়েছেন, ওই যে ভালোবাসা যে লাল লাল ভালোবাসা আছে না একটা নিচে থাকে একটু উপরে থাকে সে ওইগুলোর কথা বলছে, তুমি যখন ওইটাকে মুখে বর্ণনা দাও তখন ওইটা হয় কি একটু অন্য ধরনের শোনা যায়, ওই শোনা যায় মানে রিয়েল কথাটা বোঝা যায় কানের মধ্যে ওইগুলো পাচ্ছি না কেন, ঠিক আছে আচ্ছা কিছু তো বন্ধ করে রাখছিলাম, ঠিক আছে অনেকদিন পর ভাইয়া আপনাকে দেখ দিয়েছি রনি ভাই আপনাকে বস বাইরে কি ঝড় বৃষ্টি হয় কমনে দি, আরে না বেড়া নিজের খেয়াল রাখবা পাখি বলছেন আমাদেরকে, ওই ডিম পাখি কেমন আছে বলে বুঝলাম না, আজকে প্রচুর পাখি ভাই, ডিমটা থেকেই তো পাখি আসে, ডিম পাখি মানে দুইটা একসঙ্গে কেমন তোমাকে হ্যাপি করতে পারি প্লিজ ডোন্ট ট্রাই চিন্তাধারা স্ট্রেট তো
রাইট অথবা লেফট আঁকা বাঁকা না তো রাইট না জাস্ট স্ট্রেট জাস্ট স্ট্রেট জাস্ট স্ট্রেট একদম সলিড ওকে 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 উনি ফরেস্ট চাকরি পেয়ে গেছে হাতি মারা গেছে মানে বুঝিনি ফরেস্ট চাকরি রূপকথা আরেকবার একটু পাঠান আচ্ছা 19 20 ফ্রাঙ্ক একটা 19 20 কল দাও ভাইয়ের শিশির লিখে পাঠিয়েছেন ওকে দেখা যাক ও চাপা পড়া আচ্ছা ঠিক আছে দেখা যাক মি বলছেন আমাদেরকে যে কেয়ারলেস মিস্টার কেয়ারলেস আগেই প্যানেল থেকে আচ্ছা আর কিছু আসেনি আপনি লিখে পাঠান আবার লিখতে থাকেন জোরে জোরে লিখতে থাকেন আপনারা আচ্ছা বুঝতে পারছি মানে প্যানেল থেকে পড়ার কথা বলছেন প্যানেল থেকে কিন্তু পড়ছি আমরা আসলে দুটো পড়ছি আমাদেরকে অনেকে টেক্সট করেছেন কিন্তু আমরা পড়বো এখান থেকেও পড়ছি ওখান থেকেও পড়ছি সব জায়গা থেকেই পড়ছি কিন্তু ভাবা পাচ্ছি না ফারাহ খান বলছেন যে ঠান্ডা বাড়ছে রনি অ্যান্ড আসিফ ভাইয়া সাবধানে থাকবেন আচ্ছা ওকে সো ইয়েস এটা একটা ভালো কথা এইজন্য আমরা এসি ছাড়ছি বিশ্বাস করেন ঠান্ডাকে ঠান্ডা লাগানোর জন্য এসি ছাড়ছি তাই তো বলি কাশতেছিল কি আমরা তো দুজনে আর কেউ নাই আচ্ছা আমাদেরকে আলামিন একটা টেক্সট পাঠিয়েছেন উনি বলছেন যে তার কোনো একটা ফ্রেন্ড কত কি হয়েছে ও আচ্ছা তুমি এই টেকনিকে যাইতো সো হাউ স্মার্ট ব্রো আমি তোমাকে কিন্তু আই এম ড্যাম জাস্ট ইউ নো বেশি উইটে গেল না আচ্ছা ওকে সো আমরা যেটা পড়ছিলাম কিছু যে ভালোবাসাগুলো পড়ার চেষ্টা করছিলাম সেগুলো সে পড়ে দেওয়ার চেষ্টা করছিল সো তুমি কি ওর কপি করতে পারছো যে মারিয়া কথা বলছেন যে আমার আব্বুর নাম্বার এটা আছে উনি হচ্ছে ফরেস্টে চাকরি করে হাতি মারা গেছে এইটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি সো ছুটি পায় নাই বলে বাসায় আসতে পারে নাই সো কল দিতে পারে না আচ্ছা এটা একটা খুব চমৎকার হইতো বাট হচ্ছে হাতি নিয়ে দৌড়াদৌড়ি বাই দ্য ওয়ে আমরা তুমি একটা কাজ করো সেটা হচ্ছে যেটা কি বলছেন মারিয়া রহমান কথা বলছিল আমরা কি এই নাম্বারে একটা কল দেবো আঙ্কেলের সাথে এই মুহূর্তে একটু বেশি রাত হয়ে গেল না হ্যাঁ আচ্ছা আমার মনে হয় একটু বেশি রাত হয়ে গেছে বাট হচ্ছে নাম্বারটা খুব ইন্টারেস্টিং দিস ইজ 3:23 AM বেটা তোর এই যে কি বলে যে পসা মোবাইল একটা তার ওই যে ওই ধরনের মোবাইল যেটা 800 টাকায় আর একটা আছে 250 টাকার তো সব মিলিয়ে তার কাছে 10,050 টাকার আমি সরি 1,050 টাকার মোবাইল আছে একটা 800 টাকা একটা 250 টাকার ফোন সে দুইটা ফোন নিয়ে সে হিসাব মানে এই ফোনে ক্যামেরা আছে সে গর্ববোধ করছে যে দেখো এটা তো চেহারা দেখা যায় বিশ্বাস করেন ভাই এখানে ক্যামেরা আছে এবং ক্যামেরাতে ছবি তোলা যায় দেখা যায় এবং হাসছে যে তোমাকে না বলে দিলে তুমি বুঝবা না এটা কার ছবি ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা মারিয়া রহমান কথা তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি আঙ্কেলের নাম্বারটা হচ্ছে নেক্সট ডেতে একটু শেয়ার করে দিও হোপফুলি নেক্সট ডেতে হয়তো আমরা ট্রাই করব আর্লি আওয়ারে এক্স্যাক্টলি মানে হচ্ছে নেক্সট সানডে হয়তো এটা হয়ে যাবে তো এমডি ইয়াকুব বলছিল নাম্বারটা এটা নাম হচ্ছে যে রূপক সোনোয়াখালী থাকে ভাইয়া দেখো তো যে প্রেম করে কিনা আচ্ছা প্রেম আমি কি নাম্বার মনে একটু ট্রাই করছিলাম আই গেস হ্যাঁ একটু আগে আমরা ট্রাই করেছিলাম আচ্ছা রূপকদর কথা বলছিলেন প্রেম করে না তিনি ঘুমান আচ্ছা অনেক ভাই কমেন্ট পড়তে পড়তে না হয় আচ্ছা গান গাইতে দাও আচ্ছা ও আছে কমেন্ট পড়তে না গান আছে না ভাই আমি পড়তে পারি আমি পড়াশোনা জানি ছোটবেলা একটু একটু পড়াশোনা করেছি প্রাইমারি স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না আমি একদমই তোমার গান শুনতে ইন্টারেস্টেড না এই মুহূর্তে এই মুহূর্তে যিনি আমাদের কিছু একটা করতে দে আমারে ভালোবাসার কারণ ছাড়া অহেতুক এমটিভি আপনাকে ভালোবাসার কারণ ছাড়া অহেতুক আমাদেরকে লিখেছেন যিনি তিনি হচ্ছেন মিম এবং তিনি বলছেন কেয়ারলেস আগে প্যানেল থেকে মিম ফ্রম ধানমন্ডি ওকে আপনাকে অনেক অনেক ভালোবাসা অল দ্য ফ্রম ধানমন্ডি বুঝতে পারছি এটা কিউট সুইট একটা মেয়ে সো অনেকগুলো ভালোবাসা মিম তোমার জন্য আর যেটা হচ্ছে যে তুমি প্যানেল এখানে যেখানে সেখানে দেবা সমস্যা আমরা করবো আচ্ছা আমাদেরকে একটা আমার যেটা মনে হয়েছে সে তো ইঞ্জিন কভারেটি ইঞ্জিন কভার আমরা প্লেনের ইঞ্জিন কভার একটা কিন্তু কি করছিলাম তো সেখান থেকে আই গেস নাম্বারটা আসছে হ্যালো না ওই কথা হয়েছে ও তা তো যেটা হয়েছে এখন তো আসলে আমাদের অফিস অফ হয়ে গেছে 2 মিনিট আগে এখন আনঅফিসিয়াল কথা বলতে হবে তো আনে কি বিষয়ের জন্য কথা বলছিলাম আনে ওই যে টিকিট কি কনফার্ম করছেন আমার স্যারের সঙ্গে কথা বললিয়া না না এই নাম্বারেই তো কথা বলছিলেন আমার স্যার কথা বলছিল আনে ওই যে মানে কথা বলছিলেন কোন স্যার টিকিট নাম্বার এই যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 প্লেনের 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 সিট নাম্বার না আমরা আসলে এই ধরনের তিনজনকে কল দিচ্ছি যাদের সিট নেওয়ার ইচ্ছে আর কি হ্যাঁ তো আনে কি তো সিট না ও কি দাদু আনে টাকা মনে হয় পুরোটা পেইড করে না এই জন্য নাম্বার দেয় নাই আনে ট্রেনের আচ্ছা আজ পর্যন্ত একটা জিনিস বলেন আপনি একটা জিনিস শোনেন আন্নের হয়েছে কি আন্নের সিম্পলি একটা জিনিস বলছেন আন্নি একটা বাসের টিকিট কাটেন 300 টাকা দিয়ে 200 টাকা দিয়ে সেখানেও একটা আপনার আগাম তারা সিট নাম্বার দিতে পারবে মানে ট্রেনের টিকিট কাটবেন 400 টাকা দিয়ে সেখানেও একটা সিট নাম্বার দিতে পারবে লঞ্চের টিকিট কাটবেন আপনি 1,000 টাকা দিয়ে সেখানেও সিট নাম্বার দিতে পারবেন আন্নে 30-40,000 টাকা দিয়ে টিকিট কাটবেন সিট নাম্বার দেবেন না মানে এটা কি ধরনের কথা বললেন আপনি হ্যালো জি না আমি বলছিলাম কি যে ওই যে পেলে প্লেনের যে ই হ্যাঁ সিট নাম্বার কি পাইছে মানে সিট কি পাইছে না ইঞ্জিন কভার আমাদের এখানে আমরা আপনি কি আমরা ভাবছে যে একটা ওই যে উড়ি উড়ি এজেন্সি
জি জি আমরা উড়ি উড়ি এজেন্সি, আমরা যারা উড়ি উড়ি যাই বিভিন্ন দেশে, তো তাদের হচ্ছে যাদের সিট থাকে না, হ্যাঁ আমরা হচ্ছে যে ওই আলাদা করে না না ও তাহলে তো ফাইন, কিন্তু হচ্ছে আপনি আপনি কি কখনো আমাদের এই না 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 যেটা হচ্ছে কি না 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 বিমানের সিট না, বিমানের সিট না 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 মানে আঙ্কেল চাইতে যাচ্ছেন কেন, শুনেন বিমানের তো সিট নাই, আমরা ইঞ্জিন আমরা এই যে আমি উড়ি উড়ি এজেন্ট না না আমি তো জানছি তো ওই যে বিদেশ যাবে না না কিন্তু কথা আছে না 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 ভাইয়া শোনেন আমি আঙ্কেল শোনেন হ্যালো না না আমি বলছি কি আন্নে কি প্লেনের সিট পাইছে নাকি ইঞ্জিন কাবারও খালি আছে না না মানে আমরা তাহলে কাইটে যেতে পারতাম, ডিসকাউন্ট ছিল আমাদের এজেন্সি ও আচ্ছা আচ্ছা ও না কিন্তু হয়েছে কি আমাদের এখানে তো আঙ্কেল ডিসকাউন্ট চলছে উড়ি উড়ি এজেন্সিতে তো এখানে ও আচ্ছা সব কিছু না আমরা তো ওই যেটা হয়েছে কি আমরা জি 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 আঙ্কেল না আঙ্কেল ঠিক আছে কিছু মনে করবেন না, হয়েছে কি যে অনেক সময় হয় কি যে অনেকে যারা নতুন আছে তারা হয় কি ওই যে প্লেনের সিট পায় না, হ্যাঁ তো জি 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 হ্যাঁ হ্যাঁ তো আমরা যেটা হয়েছে যে আমরা তাদেরকে নাম্বার হয়েছে যে আমাদের ওই যে আছে বিভিন্ন এজেন্সি থেকে অনেক সময় দেখা যায় যে নাম্বার শেয়ার করে যে উনি হয়তো সিট পায় নাই, দেখেন দিন দিন কাবার দেখতে পারেন কিনা, কারণ আমরা ওই আমাদের একটা ডেটাবেজ আছে, হ্যাঁ একটা ডেটা সেন্টার আছে, যারা বিদেশে মনে করেন যে ওই যে গমন করতে চাই উড়ি উড়ি তো সেই সরাসরি ওই নাম্বারগুলো আমাদের কাছে উড়ি উড়ি আসে। ও জি জি আঙ্কেল কিছু মনে করবেন, আন্নের যদি ফ্যামিলির যদি কেউ থাকে জি 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 আঙ্কেল যদি কেউ এরকম থাকে যে উড়ি উড়ি যাইতে চায় হ্যাঁ তো এই যে আমাদেরকে কিন্তু ই করবেন হেল্প আমাদের মানে কারো যদি ডিসকাউন্ট লাগে আঙ্কেল তো আমাদেরকে বলবেন, আমরা 50% ডিসকাউন্টে দিতে পারবো। এমনি ফ্যামিলির অন্য কেউ যদি যায় মনে করেন পুরো 50% ইঞ্জিন কাভার 50% জি জি আঙ্কেল তো ভালো থাকবেন আর শোনেন জি 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 আঙ্কেল আর কিছু মনে করেন নাই তো, আঙ্কেল মনে হয় একটু অ্যাংরি হয়েছেন আমাদের উপরে, নাম্বারটা শেয়ার করেছে জি 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 ও জি 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 আঙ্কেল যেটা হচ্ছে যে ওর একটা ফ্রেন্ড আমাদেরকে নাম্বার দিয়েছিল আর আমরা হচ্ছে যে হ্যালো জি 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 আমরা আপনাকে পিপলস রেডিও থেকে কল করেছিলাম 91.6 সেটা হচ্ছে ওর ফ্রেন্ডই ওর নাম্বারটা শেয়ার করেছিল যে যেহেতু দেশের বাইরে চলে যাবে ওর সঙ্গে জাস্ট একটু দুষ্টুমি করো জি 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 আঙ্কেল জি জি আঙ্কেল আমি আপনি চাইলে আমি আপনার ওর ডিটেইল শেয়ার করতে পারি আচ্ছা এই চার্জ করতে তো আমাদের বুঝে হবে একটা জি 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 আঙ্কেল জি 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 আচ্ছা জি জি আঙ্কেল সো তাহলে জি আঙ্কেল ভালো থাকবেন আপনি আর আমাদের জন্য দোয়া রাখেন জি জি আঙ্কেল আঙ্কেল কি রাগ করলেন আমাদের উপরে না না প্লিজ আঙ্কেল আঙ্কেল না না ডিস্টার্ব না আঙ্কেল আমরা যেটা হয়েছে একটু একটু দুষ্টুমি করছি আঙ্কেল আমরা তো বুঝি নাই আঙ্কেল আপনারে দিয়ে দিবে তাহলে তো দুষ্টুমি করতাম না আঙ্কেল এই জন্য তো সরি বললাম আঙ্কেল আঙ্কেল আমার কিন্তু খারাপ লাগতেছে আঙ্কেল আমি আমি কি বেশি খারাপ করে ফেলছি আঙ্কেল আঙ্কেল সরি বলছি তো না না আঙ্কেল আপনি মাফ না করলে আমি ফোন কাটবো না আঙ্কেল আপনি মাফ না করলে ফোন কাটবো না 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 আঙ্কেল আপনি মাফ না করলে ফোন কাটবো না তাই আঙ্কেল বলেন মাফ করে দিলাম তোমাকে জি আঙ্কেল জি 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 আঙ্কেল মাফ করে দেওয়ার জন্য ধন্যবাদ আঙ্কেল সরি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল জি আঙ্কেল আসসালামু আলাইকুম ওকে 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 প্লেনের টিকিট কোথায়
আঙ্কেল এমন এমন সব জায়গায় ছিল কই ধোকাবাজি করে তো সেই জায়গা থেকে যখন বলা হয়েছে প্লেনের টিকিটের বিষয়ে প্লেনে আবার টিকিট নাম্বার তো সেই জায়গা থেকে আঙ্কেল আসলে কিছুটা ই হয়ে গেছে বুঝতে পারলাম যথেষ্ট আমার ভালোবাসা যদি আমার থুকু আমার সরি যদি সত্য হয়ে থাকে আমার সরি যদি সত্য হয়ে থাকে তাহলে আপনাকে ক্ষমা করতেই হবে আমি জানি কানের মধ্যে একটু বাড়ানো যায় বাড়ানো যায় যাই হোক বাই বাই আজকের মতো এখানেই আমরা টাটা বাই বাই বলছি আবারও নেক্সট সানডেতে চলে আসবো শার্প অ্যাট 9 PM এবং 9 PM মানে 9 PM এক সেকেন্ড এদিক ওদিক হয় না কিন্তু আপনি জাস্ট আগেও আসলে পাবেন না পরে আসলে পাবেন না 11টার পরে গেলে পাবেন না 9টার আগে আসলে পাবেন না আমরা একটু চমৎকার ভালো গান শুনতে শুনতে বিদায় নিবো যদিও তোমার পছন্দের গান।